বিএনপির চেয়ারপারসন ও আঠারো দল নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত কর্মসূচি মার্চ ফর ডেমোক্রেসি প্রতিহত করার জন্য মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ। শনিবার সকালে ছাত্রলীগের এই মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত প্রদক্ষিণ করে। ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কিছুক্ষণ প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন।